আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধুরা, দেশ ও দেশে বাইরে থেকে যারা ডেলি বাজার নিউজের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। আসি প্রাণী প্রদর্শনী সম্পদ অধিদপ্তরের মেলার মাঠে। এই মাঠে বেশ কিছু আইকনিক বড় গরু উঠেছে, বিভিন্ন গরু সমাহার ঘটেছে, তার মধ্যে এই একটা গরু আপনারা দেখতে পারতেছেন। এটা কিন্তু সাদেক অ্যাগ্রো, সাদেক অ্যাগ্রো একটা আইকনিক গরুর মধ্যে একটা। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেশ কিছু আইকনিক গরু দেখানোর চেষ্টা করব। চলেন ঘুরি, ঘুরতে ঘুরতে দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন রাবিবা একদর কিছু গরু, বড় বড় বেশ কিছু আইকনিক গরু দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় বেশ কিছু আইকনিক গরু দেখা যাচ্ছে। তারপর এই যে উপর দিয়ে দেখা যাচ্ছে উলবাড়ি ফার্মের একটা গরু, এটা বলে উলবাড়ি মধুসিটিতে। দেখতে পাচ্ছেন বেশ বড় কিন্তু গরুটা, মোটামুটি বেশ বড় সুখাম। আমরা যদি একটু সামনের দিকে যাই দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু বড় বড় গরু দেখা যাচ্ছে, বেশ কিছু বড় বড় গরু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি গরুগুলোর দাম জানতে পারিনি, বাট সময়ের পরিবর্তনে যখন আমরা দাম জানতে পারবো তখন ইনশাল্লাহ আমরা গরুগুলো আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন মানে গরুগুলোর দাম জানাবো। দেখতে পাচ্ছেন আমার এই পাশে আবার সাদেক অ্যাগ্রোর বেশ কিছু আইকনিক গরু দেখা যাচ্ছে। এটা তো বিগ সাইজ, আমার চেয়ে লম্বা কোনো মামা, হ্যাঁ আমার চেয়ে লম্বা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, বেশ কিছু গরু আমার চেয়ে লম্বা। এটা দেখেন সাদেক অ্যাগ্রো, দেখছেন কী লম্বা কী স্বাস্থ্যবান। মামা এটার কীরকম দাম ধরছে বলতে পারলাম না। অবশ্য যখন দামাদামি হবে, যদি কেউ গরুগুলো কিনে তখন আমরা ইনশাল্লাহ দাম জানতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে আর একটা সাদেক অ্যাগ্রো, বিশাল মানে সুবিশাল, আমার চেয়ে বড় গো লম্বায় 100%। দেখতে পাচ্ছেন দর্শক বেশ কিছু গরু, সাদেক অ্যাগ্রোর গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। আমরা ওই আইকনিক গরুটা আরেকবার একটু দেখবো, আপনাদেরকে দেখাবো যে গরুটা খুব আরাম করে এখানে বসে আছে। একটু দেখাইতে চাই, চলেন দর্শক মেলার একটু ভিতর দিকে যাই, একটু ভিতর দিকে যাই গেলে আমরা বুঝতে পারবো কী অবস্থা। চলেন আমরা দেখতে পাচ্ছেন মেলা আসলে এখন গরুগুলো অন্ধকার মানে গরমের মধ্যে টায়ার, যেই গরম পড়ছে সেই গরমের মধ্যে টায়ার। আমার সামনে আরেকটা সুবিশাল গরু দেখা যাচ্ছে, এটাও মনে হয় সাদেক অ্যাগ্রো সম্ভবত। দেখতে পাচ্ছেন এটাও সাদেক অ্যাগ্রো, এইটা আবার ওয়াকিফ অ্যাগ্রো। আসলে মেলার মাঠে কেউ স্পেসিফিকলি গরুর দাম বলছে না, কারণ মেলায় আসলে গরুর দাম এভাবে বলে না। আসলে গরু বিক্রি হলে বোঝা যায় যে কীরকম দামে বিক্রি হলো। এই যে একটা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা বড় বড় কঙ্কারাজ দেখতে পাচ্ছেন, শিং দেখছেন দর্শক। আমি যদি এটা একটু সামনে দিয়ে দেখি, দেখেন শিং দেখেন দর্শক, শিং দেখেন দর্শক কী অবস্থা, দেখছেন শিং কী অবস্থা। এই দেখেন এই যে আমার সামনে আরেকটা গরু, আইকনিক গরু দেখতে পাচ্ছেন, বিশাল সাইজের আইকনিক কিছু গরু দেখা যাচ্ছে। আসলে গরুর অভাব নাই, একটাই মাত্র শেড, বড় শেড করছে দেখতে পাচ্ছেন। এই শেডের মধ্যে গরু রাখা হয়েছে। এই যে আরেকটা, এটাকে কী বলে, এটাকে আমরা বলবো পাকড়া বিগ সাইজের গরু। এটা হলস্টেন ফ্রিজিয়ান সাইজের গরু। এর পাশে আরও আছে দেখতে পাচ্ছেন, এগুলো আব্দুল মালেক পার্মের গরু। আসলে কেউ স্পেসিফিকলি দাম বলতে চাচ্ছে না, বা দাম বলতেছে না, এই জন্য দাম জানার চেষ্টা করতে চাইও পারতেছি না। তো এই জন্য খালি গরুগুলো দেখাচ্ছি যে কী ধরনের গরু উঠেছে মেলায়। আপনারা মেলায় চলে আসুন, গরুগুলো দেখুন, দেখলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এটা আব্দুল মালেক অ্যাগ্রো ফার্ম ব্যাংক কলোনি। দর্শক এটা দেখেন বিশাল দেখতে পাচ্ছেন, সুবিশাল সাইজের গরু দেখতে পাচ্ছেন। আমার চার সাইডে খালি গরু আর গরু,
তো দর্শক, ভিডিওটা আর বড় করব না, ইনশাআল্লাহ আরেকটা ভিডিও দিব, ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। বেশ কিছু আইকনিক গরু দেখাবো, যদি কোনো গরু বিক্রি হয় কেমন দামে বিক্রি হলো সেটাও জানানোর চেষ্টা করব। তো এখনকার মতো এখান থেকে বিদায় নিতে চাচ্ছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, সে পর্যন্ত আমি যাবে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।